হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে একটা জিনিস বানাতে চলেছি, মালপোয়া। আমি এখন ব্যাটারটা তৈরি করছি, সেই জন্য আমি এখন একটা বড় কাপে এরকম কাপের মতো 250 গ্রাম আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়ে একটা একটু না ভারী না পাতলা এরকম করে একটু বেকিং সোডা উপর দিয়ে একটু দিতে সামান্য। ব্যাটারটা যত গুলবেন ততটা ভালো হবে, আর এই ব্যাটারটার মধ্যে যেন কোনো ইয়ে না থাকে, দানা না থাকে, যেন ভালো করে যেন গুলা হয়ে যায়। দেখুন ব্যাটারটা যেন এরকম হয়। আমার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করেছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সবগুলো আমি এবারে একই রকম করে ভেজে নেব। সবগুলো সব তৈরি করা হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।